পয়েন্টটা ছিল যে যারা 104 হোক বা 114 হোক বা 140 জন হোক, যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, একবার যারা মেম্বার হয়েছে তারা একমাত্র কোনো ক্রাইম, সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবে না, আমরা বলেছি এক কথা। এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন, তারা আমি কিন্তু আউটডোর করেছি, তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো, ভাই আছে ভাইকে দিয়ে আসো, ওনারা বললেন না একসাথে দিব, প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনার কাছে ভালোবাসা, এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না। আমি আমি আশা করি যে আপনি প্রেসিডেন্ট ছিলেন 103 জন আপনি রান্না, আজকে থেকে আপনি এটা আপনি এখন 640 জন মধ্যে, রাইট? 103 জন কি আজকে থেকে বিলুপ্ত? 103 জন বিলুপ্ত, একটাই শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আপনাদের সমিতি, এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো, এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। হিন্দিতে একটা কথা আছে, সেটা হচ্ছে বলে সুবে কা ভোলা আগর শাম কো ঘর লাউটে তো সে ভুলে নাহি বলতা, বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আসতে পারতেছে না, তাকে নিখোঁজ বলো না, সন্ধ্যার সময় যদি সে বাসায় চলে আসে তাহলে তুমি কি নিখোঁজ বলো না, সে তো বাসায় চলে আসছে, আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে আপনারা ঘরে চলে আসে, ঘরের সন্তান ঘরে আসছে, জোরে একটা হাত দেয়। আমরা আপনাদের বোন, আমরা আপনাদের ক্যাবিনেট, ক্যাবিনেট আপনার, আমি বলেছিলাম আমাদের কিন্তু সভাপতি না, আমরা কোনো সভাপতি না, আমাদের এখানে আমরা এখানে বলছিলাম যে আমরা সবাই রাজা, আমাদের ক্যাবিনেট প্রেসিডেন্ট না, দেখুন উনি আমার দিক থেকে, উনি ভাই আমার দিক থেকে, সব দিক থেকে সংসদ, উনি আর তুই প্রেসিডেন্ট করবি, আমাদের 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 এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন, হায়েস্ট ভোট পেয়েছিল রত্না, আমাদের ভালো দিকগুলো বলে দিই, রত্না বলেছে হায়েস্ট ভোট আমার দরকার নেই, সিনিয়রকে যে সিনিয়র সচিব, তারপর নাম আগে, তারপর কে, তারপরে আলিরাজ কাকা, তারপরে লাইক ওই রকম ওইভাবে কেউ বলে না, আমার আমাদের নিয়ম ছিল আগে নিয়ম যেন যে হায়েস্ট ভোট পাবেন না, এই যে আমার বাম পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো রুবেল ভাই আমার স্বপ্ন দ্রষ্টা রুবেল ভাই সাহেব আগে দেন, তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম, আমাদের প্যানেলটা হচ্ছে, আমি ওর প্রতিনিধি কোনো পরিষদ না, কোনো অন্য পরিষদ, তুই একজনের পরিষদ, এই পরিষদ তোর পরিষদ, এই ছাদ তোর ছাদ, আমরা তোর, এবং আমি ওকে দুইটা তিনটা জায়গা ওকে বানিয়েছি, আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো, যেভাবেই হোক অতি সুন্দর আয়োজন হয়ে গেল, আমাদের দুজনকে 12টার সময় তারা আসছে, 12:30 থেকে ওয়েট করলো, কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে, তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে, আমরা তারপরে সবাই মিলে ইনশাআল্লাহ আশা করি আজকের একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদ কাল আছে আমাদের একত্রিত রাখবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি, এবং আমি আপনাদেরকে বলে যেতে চাই শুধু আপনারা সাধারণ সম্পাদক বলে গেলেন, যারা 104 জন না, যারা যে কোনোভাবে যারা যারা মেম্বার ছিলেন, যারা একবার কার্ড পেয়েছিলেন, যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন, পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন, আমরা তাদেরকে সাইন করে দেবো, তারা সবাই মেম্বার, এবং কেউ যদি মাস্ক পরে থাকে যারা মেম্বার ছিলেন আপনাদেরকে জানিয়ে দেবেন, এবং যারা ওটা আমাদের ইয়েতে বলে দিয়েছে আমি তাদেরকে যে 100 মিনিট আপনারা কার্ড জমা দিয়ে দেবেন, নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ, নতুন কার্ড থেকে তারাও যারা বাদ করেছে তারা নতুন কার্ড পাবে, আপনারা তো আপনারা তো ইয়েতেই আছেন, কমিটিতেই আছেন, যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো আমাদের ইয়ের মাধ্যমে, আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে, আমরা সময় দেবো, যারা কোনোভাবে বাদ করে থাকে তারা সব আমরা এক, আমরা সব ভাই এক, আর আমাদের আমি বলে আমাদের ক্যাবিনেটের কথা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজা, আর আপনারা আমাদের এই সবাই এই 570 আমরা সবাই আপনারা সবাই প্রেসিডেন্ট, আমরা সবাই সেক্রেটারি, যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সবা সাধারণ সম্পাদক, আমরা সবাই এক, আমাদের মধ্যে ক্লাসিফিকেশন নাই, আমাদের মধ্যে গ্রেড নাই, আমরা সবাই এক গ্রেড, আমরা সবাই শিল্পী, আমরা সবাই ভাই, ঠিক আছে? আমার প্রশ্ন ছিল আর কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারবো না, এই কারণে যে আমাদের মিটিং আছে, আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা মিটিংয়ে পরে কি সিদ্ধান্ত হয় আমরা সেটা ব্যাপার, আপনাদের মিটিংয়ে পরে বলতে পারবো। মামা একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন গণমাধ্যমে যে আপনাদের সভাপতি সেক্রেটারি নামে যে উল্টাপাল্টা যেগুলো বলছে, এটা আসলে সেক্ষেত্রে তার সদস্যপদ থাকবে কিনা, যেহেতু ক্যাবিনেট সদস্য ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে, যদি একেবারে বলে আমি একটা বলছিলাম যে ধরেন জায়েদ খান কেন, শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায় তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে, ক্রাইটেরিয়া ফুল করে তার কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আছে, যাদেরকে 570 জন লোক এই 21 জনকে বেঁচেছে, এই 21 জন যদি মনে করে সেটাই চূড়ান্ত, কাজই হচ্ছে যদি পরিপন্থী, যদি সংবিধানের পরিপন্থী কোনো কাজ করা হয়
দল নিশ্চিতভাবে থাকেন তাকে সেই সাজা ভোগ করতেই হবে, সেটা যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি, পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন। থ্যাংক ইউ ভাই।